বস, টলিউড কাঁপাতে আবার সাকিব খান বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসছে প্লেনে করে আর মাত্র কিছুদিনের মধ্যে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সাকিব খানের একটা সিনেমা আসার কথা ছিল, সিনেমার নাম হচ্ছে লাভ লন্ডন। যেটা আমরা প্রত্যেকটা সিনেমা প্রেমিক মানুষরা জানতাম যে সাকিব খানের একটা সিনেমা আসবে, সিনেমার নাম লাভ লন্ডন, এবং সিনেমাটা হচ্ছে একটা রোমান্টিক লাভ স্টোরি সিনেমা। তো ওই সিনেমাটা কি আদৌ আসবে নাকি আসবে না, তো সেটার ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব। কারণ বেশ কিছুদিন হলো এই সিনেমাটার ব্যাপারে কোনো ইনফরমেশন বা কোনো আপডেট কোনো জায়গা থেকে পাওয়া যায়নি। তো অনেক পাবলিক বা অনেক দর্শক ভেবে নিয়েছে যে সিনেমাটা আর আসবে না, বা সাকিব খানের যারা বড় ভক্ত তারা ভেবে নিয়েছে যে লাভ লন্ডন সিনেমাটা আর কোনোদিনও মানে তৈরি হবে না। তো আপনাদের বলে দেই যে লাভ লন্ডন সিনেমাটা আসতে চলেছে। ইয়েস, ঠিকই শুনছেন, এটা 2022-এ আসতে চলেছে, হয়তো ঈদে নাহলে দুর্গাপুজোয় কোনো একটা সময় কিন্তু আমাদের ইন্ডিয়াতে আসবে। এবার বলে নেই, এটা কিন্তু শুধু ইন্ডিয়া নয়, ইন্ডিয়া বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা। তথা এর আগে শিকারি বলি, নবাব বলি, ভাইজান বলি, যেরকম যৌথ প্রযোজনার যে সিনেমাগুলো হতো, ঠিক এটাও কিন্তু যৌথ প্রযোজনার সিনেমা। তো আপাতত কোন প্রোডাকশন হাউস থেকে আসবে সেটা যদি বলি, জাজ মাল্টিমিডিয়া যে প্রোডাকশন হাউস বাংলাদেশে, ওটা ওখান থেকে আসবে, আর ইন্ডিয়াতে সম্ভবত এসকে মুভিস প্রোডাকশন হাউস থেকেই আসবে। তো এবার এই সিনেমার ব্যাপারে আরও যদি কিছু ইনফরমেশন বলি, প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে এই সিনেমার কাস্টিংকে মানে কারা কারা রয়েছে। তো সাকিব খান তো রয়েছে, তো তার পাশে বিপরীত হিরোইন কে থাকছে? তো হিরোইন অনেকে বলেছিল যে কৌশানি, কেউ বলেছিল মিমি, কেউ বলেছিল নুসরাত, কেউ বলেছিল কোয়েল, যে যার মতন করে বলেছিল বা যে যার মানে মতামত জানিয়েছিল। তো আমি বলে দিই এই সিনেমাতে অভিনয় করতে চলেছে যে নুসরাত জাহান। সাকিব এবং নুসরাত আবার একসঙ্গে দেখা যাবে, কারণ আমরা এর আগে নাকাবে দেখেছিলাম, যদিও আমাদের ইন্ডিয়াতে নাকাব চলেনি, বাট আবার একসঙ্গে কাজ করতে চলেছে। 2 নম্বর যদি বলি, আর কে রয়েছে, আর রজতাভ দত্ত রয়েছে, আর আর কে রয়েছে সেটা কিন্তু জানি না, তবে সাকিব, নুসরাত, রজতাভ এই 3 জন রয়েছে আপাতত খবর। এই সিনেমার মানে কারা কারা গান গাইছে আপাতত খবর, যে ইমরান আহমেদ রয়েছে এবং মিউজিক দিচ্ছে সাভি, আপাতত খবর। এর বেশি আমি সত্যি কথা বলতে কিছুই জানি না। এবং সিনেমার পরিচালকের ভূমিকায় দায়িত্ব রয়েছে যে ইফতেখার চৌধুরী। তো ইফতেখার চৌধুরী যেহেতু রয়েছেন, তাহলে ভাবাই যায় যে এই সিনেমাটা নতুনত্ব আমরা কিছু পেতে চলেছি। তথা ইনার সিনেমা মানে গল্প এবং কন্টেন্ট সবসময় নতুনত্ব এবং কিছু একটা চমক দিয়ে থাকেন। তো এই সিনেমাতেও আমরা অন্য কিছু পেতে চলেছি। এই সিনেমার বাজেট কত? তো বাজেটটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো এই সিনেমার বাজেট এখন অবধি খবর যে এটা 3.5-4 কোটির মতন বাজেট নিয়ে সিনেমাটা বানানো হচ্ছে। তথা এটা একটা বিগ বাজেটের হাই স্কেলে বানানো সিনেমা হতে চলেছে। এই সিনেমার শুটিং শুরু হবে মোটামুটি লন্ডন, বাংলাদেশ, কলকাতা, এই 3টে জায়গায় এই সিনেমার শুটিং শুরু হবে। এটা একদম রোমান্টিক লাভ স্টোরি সিনেমা। এখানে ওই সাকিব খানের গরম গরম ডায়লগ বা সাকিব খানের একা মানে রাগি রাগি ভাব, ওই জিনিসটা কিন্তু থাকবে না, পুরোপুরি একদম রোমান্টিক লাভ স্টোরি সিনেমা হতে চলেছে এই লন্ডন লাভ। তো দেখা যাক পরবর্তী সময় কি হয়, তবে এটা 2022-এ ঈদে না হলে দুর্গাপুজোয় কোনো একটা সময় আপাতত আসবে, এটুকু খবর। তো যারা ভেবেছিল যে সিনেমাটা আসবে না বা সিনেমাটা কোনোদিনও তৈরি হবে না, এটা পুরোপুরি একটা ফেক খবর ছিল, কারণ সিনেমাটা আসতে চলেছে, খুব তাড়াতাড়ি এর সিনেমার শুটিং শুরু হবে। তো যারা সাকিব খানের বড় ফ্যান বা সাকিব খানকে বেশি ভালোবাসো, তারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কারণ আমি লেটেস্ট লেটেস্ট আপডেট বা নতুন কিছু ইনফরমেশন সবার আগে দেওয়ার চেষ্টা করি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।